একটা ভিতরে তো আফসোস কাজ করে যে আমাদের দেশে এরকম সিনেমা কবে হবে, আমরা কবে আমাদের ওই সিনেমাটা পাবো। আমরা চাই যে ব্লকবাস্টার শুধু যমুনাতেই থাকুক সেটা যেন না হয়, ব্লকবাস্টার একবারে সুদূর গ্রামে গঞ্জে পর্যন্ত ছড়িয়ে পড়ুক। অন্তর্জাল পুরোপুরিভাবে তরুণদের সিনেমা, তো এই সিনেমাটার সাকসেস ডিপেন্ড করছে যে তরুণরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারে কি পারে না। এই মানুষগুলোকে যদি আমরা তাদের ফিল্ম দেখার মাধ্যমে অ্যাপ্রিসিয়েট না করি, তাহলে এই নতুন চিন্তাধারা নতুন টেকনোলজি নিয়ে কাজ করার মানুষ কমে যাবে। বড় পরিসরে সিনেমা বানানোটা খুব দরকার। মুক্তবাজার অর্থনীতিতে আমরা অনেক সিনেমা দেখি, তো তো একটা ভিতরে তো আফসোস কাজ করে যে আমাদের দেশে এরকম সিনেমা কবে হবে, আমরা কবে আমাদের ওই সিনেমাটা পাবো। তো আফসোসটা আফসোসই থেকে যাবে যদি যখন কেউ একজন ট্রাই করে তাকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট না করি। তো ঢাকাটাকে আপনারা ভালোবাসা দিয়েছেন, অপারেশন সুন্দরবনকে আপনারা ভালোবাসা দিয়েছেন, এবার আমাদের সবার ইচ্ছা যে আপনাদের কাছ থেকে সেই ভালোবাসা যেন আমরা অন্তর্জালের জন্য পাই। যতগুলো ফিল্ম আমি করেছি এখন পর্যন্ত প্রত্যেকটা ফিল্মে প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্লকবাস্টার একটা সাপোর্ট রেখেছে। শুধু তাই নয়, আমরা সবসময় উই স্পিক ফর মাল্টিপ্লেক্সেস, মোর মাল্টিপ্লেক্সেস, কারণ এই মাল্টিপ্লেক্স না আসলে অডিয়েন্সকে তার একটা সুন্দর এনভায়রনমেন্ট দিতে পারে যেখানে সে তার পরিবার নিয়ে আসে। আমরা চাই যে ব্লকবাস্টার শুধু যমুনাতেই থাকুক সেটা যেন না হয়, ব্লকবাস্টার একবারে সুদূর গ্রামে গঞ্জে পর্যন্ত ছড়িয়ে পড়ুক, আরও চেইন মেনটেন করুক, আরও অনেকগুলো শাখা ওপেন হোক, তখন না বাংলা সিনেমা সাপোর্ট পাবে। আর বিদেশি সিনেমাকে যেভাবে প্রায়োরিটি দেওয়া হয়, একটা জিনিস খেয়াল করেছি, ব্লকবাস্টার সবসময় কিন্তু বাংলা সিনেমা কোনো হলে না চলুক ব্লকবাস্টার ট্রাই করে সেই সিনেমাটাকে রিলিজ দিতে, একটা হলে হলেও রিলিজ দিতে ট্রাই করে। আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি, কারণ এটা আমাদের দেশের সিনেমা, আমাদের নিজেদের সিনেমা। তো 22 তারিখ আমাদের সিনেমা অন্তর্জাল মুক্তি পাচ্ছে, ইনশাল্লাহ অনেক অনেক দিনের আমাদের প্রতীক্ষিত সিনেমা, দাদার অনেক কষ্টের সিনেমা। তো আমরা ট্রাই করবো ইনশাল্লাহ, আমরা সবাই একসাথে ব্লকবাস্টারেও ইনশাল্লাহ সিনেমাটা দেখবো, এবং আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি ব্লকবাস্টারের সাথে থাকুন। হ্যাপি বার্থডে ব্লকবাস্টার। অন্তর্জাল পুরোপুরিভাবে তরুণদের সিনেমা, তো এই সিনেমাটার সাকসেস ডিপেন্ড করছে যে তরুণরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারে কি পারে না। আমি বারবার বলেছি, দাদা বারবার বলেছেন যে উই হ্যাভ ট্রাইড সামথিং নিউ, সেটা এখন দর্শকের কতটুকু ভালো লাগলো তার জন্য আমরা 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করছি। আর তার আগে আমাদের বেশ কিছু কন্টেন্ট আসছে, আমাদের গান আসছে, তো আমরা অনেক আশাবাদী যে সেই গানগুলো আপনাদের পছন্দ হবে। ইতিমধ্যে টিজার ট্রেলার নিয়ে আপনারা অনেক অনেক প্রশংসা করেছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট করেছেন, কি নিয়ে অ্যাপ্রিসিয়েট করেছেন, যে নতুন কিছু চেষ্টা চলছে এবং আমরা সেটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। দাদা একটা সিনেমা বানিয়ে আরেকটা সিনেমা বানাতে অনেক সময় নিচ্ছেন, তার পেছনে কারণ আছে, সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন।